বরিশালের 6টি আসনে 35 জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন, যার মধ্যে নারী প্রার্থী আছেন 2 জন। আজ সোমবার 18 ডিসেম্বর প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই প্রচার প্রচারণায় নেমে ভোটারদের কাছে যেতে শুরু করেছে অনেকেই। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশালের 6টি আসনে প্রতীক পেয়েছেন 35 জন প্রার্থী। নারী প্রার্থীদের মধ্যে বরিশাল 3 বাবুগঞ্জ মুলাদী আসন থেকে তৃণমূল বিএনপির সোনালী আশ প্রতীকে শাহনাজ হোসেন এবং বরিশাল 6 বাকেরগঞ্জ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জাতীয় পার্টির কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হালাদারের স্ত্রী নাসরিন জাহান রত্না বরিশাল 6 আসনের বর্তমান সংসদ সদস্য হওয়ায় তার অভিজ্ঞতা আছে বেশ ভালোই। পাশাপাশি এ আসনে তার নিজস্ব কর্মী সমর্থকও আছে। তবে বরিশাল 3 বাবুগঞ্জ মুলাদী আসন থেকে তৃণমূল বিএনপির শাহনাজ হোসেন প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সংসদীয় আসনে দলের অবস্থান যাই হোক না কেন, সুষ্ঠু নির্বাচন হলে জয়ের প্রত্যাশা আছে এই নারী প্রার্থীর। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে মানুষ আমাকে ভোট দেবে। তৃণমূলের মানুষের চাওয়া আর এই অঞ্চলের উন্নয়নের জন্যই আমি নির্বাচনে এসেছি। সেই সঙ্গে এখন পর্যন্ত নির্বাচনের মাঠে কোনো সমস্যা দেখছেন না বলে জানান তিনি। উল্লেখ্য, বরিশাল জেলার 6 আসনে 56 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন, তার মধ্যে যাচাই বাছাই শেষে 10 জনের মনোনয়নপত্র বাতিল হয়, পরে আপিলে গিয়ে আরও একজনের প্রার্থিতা বাতিল হয় এবং 2 জন প্রার্থিতা ফিরে পেলে চূড়ান্ত প্রার্থী দাঁড়ায় 46 জনে। সর্বশেষ 11 জন প্রত্যাহার করে নিলে এখন প্রার্থী রয়েছে 35 জন। আর বরিশাল সদরের সেনিয়াবা সাদিক আবদুল্লার প্রতীক পেলে প্রার্থী সংখ্যা গিয়ে দাঁড়াবে 36 জনে। বরিশাল জেলার 6টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আজকে প্রতীক বরাদ্দ করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের পরপরেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচার কাজ শুরু করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি আমাদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যাতে তারা আচরণবিধি প্রতিপালন করে তাদের প্রচার কার্যক্রম পরিচালনা করেন এবং এই বিষয়টি মনিটর করার জন্য আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ মাঠে কাজ করছেন। এখনও পর্যন্ত যে সংবাদ আছে যে আমাদের নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে।